পুরাপাড়া বাজারেই তো নির্মিত হচ্ছে পাবলিক লাইব্রেরি। ফরিদপুরের নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে শিক্ষিত তরুণদের নিয়ে তো গড়ায় তো পুরাপাড়া ইউনিয়নে অনার্স ক্লাব। মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে তো তাদের কার্যক্রমের অংশ হিসাবেই তো পুরাপাড়ারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নামেই তো একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এই পাবলিক লাইব্রেরি তো ভবন নির্মাণের কাজের প্রায় 50% কাজ শেষ হয়েছে। পুরাপাড়া ইউনিয়নে অনার্স ক্লাব করোনাকালীন সময়ে ত্রাণ এবং সুরক্ষা সামগ্রী ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার মানুষের কাছে বিপুল প্রশংসা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় তো এই সংগঠনের পরিবেশ রক্ষায় 10,000 তাল গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করে। তৎপরবর্তী সময়ে সংগঠন ইউনিয়নে মেডিকেল ক্যাম্পাসের মাধ্যমে প্রায় 1,000 মানুষকে তো বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ঔষধ প্রদান করে। সম্পত্তির সময় তো স্থানীয় ছাত্রছাত্রীদের তো মেধা যাচাইয়ের মাধ্যমে তো মেধাবৃত্তি প্রদান করে। সর্বশেষে সংগঠন এলাকায় শিক্ষিত মানুষদের দীর্ঘদিনের তো স্বপ্ন পাবলিক লাইব্রেরি তো নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এ সংগঠন মনে করে যে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হলে একদিকে যেমন তো মানবিক সমাজ গঠন করা সম্ভব, অন্যদিকে এলাকার মাদক এবং সন্ত্রাসের বিস্তার রোধ হবে। কিন্তু পাবলিক লাইব্রেরি নির্মাণের একটি বিশাল কর্মযজ্ঞ এবং অনেক অর্থের প্রয়োজন। যদিও এলাকার বিবেকবান মানুষেরা ইতিমধ্যেই তো তাদের সহযোগিতার হাত প্রসারিত করছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কিন্তু এ সংগঠনের সকল সদস্যবৃন্দ খুবই আত্মবিশ্বাস যে এলাকায় বিবেকবান এবং সামর্থ্যবান মানুষ এই মহৎ উদ্যোগেই তো সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এই পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা সংস্কৃতি বিস্তার অবদান রাখবে।